বাইকটা হচ্ছে 110 সিসির একটা ইঞ্জিন। তো এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন অডোমিটার, অডোমিটার এখানে ফুল অডোমিটার পাবেন আর স্পিডোমিটার পাবেন। গিয়ারিংয়ে আকর্ষণীয় একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, এমকে ব্লগসের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বাইকটা রিভিউ করতে যাচ্ছি সেটা হচ্ছে এইস পাওয়ার ব্র্যান্ডের জারা 110 সিসি বাইক। তো এই বাইকটা একটা চাইনা বাইক বলা যায়, বাংলাদেশে যথেষ্ট সুনাম আছে এই বাইকটা চাইনা বাইক হওয়া সত্ত্বেও। তো এই বাইকটা রিভিউ করতেছি কারণ এই বাইকটা হচ্ছে আমার চালানো প্রথম বাইক, আমি চালানো শিখেছিলাম এই বাইকটা থেকে। তো এই ফুল স্পেসিফিকেশন এই বাইকটা দেখবেন কারণ অনেকে এই বাইকটা দিয়ে তার বাইকের স্বপ্ন পূরণ করতেছে। রুকো যারা, সবর করো, বলা ধাক্কা মুক্কি নাই করনে। তো প্রিয় ভিউয়ার্স, আমরা যে গাড়িটা রিভিউ আজকে করতে যাচ্ছি সেটা হচ্ছে এই জারা বাইকটা। এটা মূলত এটার ব্র্যান্ড হচ্ছে এইচ পাওয়ার, এইচ পাওয়ার ব্র্যান্ডের। তো এইচ পাওয়ার হচ্ছে এই বাইকে, এই বাইকের ব্র্যান্ড, আর জারা হচ্ছে এই এইটার হচ্ছে একটা মডেল। তো চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও এই বাইকটা যথেষ্ট সমাদৃত বাংলাদেশে। এইটার সিসি হচ্ছে 110 সিসি। তো বাইকের আউটলুক এবং বাহির থেকে সব কিছু মিলিয়ে এই বাইকটা একদম ছোটো সিসি মনে হয় না, তবে 110 সিসি হিসেবে এই বাইকের মাইলেজ টাইলেজ সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো। পুরান বা সেকেন্ড হ্যান্ড যে এই অবস্থায় এই বাইকের প্রায় 55+ মাইলেজ পাওয়া সম্ভব এই বাইকটা থেকে। তো এইটা আমি আমার একটা পছন্দের বাইক কারণ আমি এই বাইকটা দিয়েই আসলে আমার চালানোটা শিখছি। তো বাইকে তো আমরা প্রথম থেকে যদি এই বাইকের কিছু ডেফিনেশন দিতে আসি সে তো একদম সামনে থেকে আমরা বাইকটাকে দেখাতে পারি। তো এই বাইকে যদি সামনে থেকে দেখাই, সামনে এই বাইকের একদম চাকা থেকে যদি শুরু করি, চাকা হচ্ছে 75/17 সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে, আর সামনে একটি ডিস্ক ব্যবহার করা হয়েছে যা 3mm 3mm ডিস্ক ব্যবহার করা হয়েছে। ডিস্কটা যথেষ্ট ভালো একদম, এটা যেমন স্টক আছে বাইকটা যথেষ্ট কিলোমিটার চলুক এখনও বাইকে স্টক ডিস্ক ব্যবহার করা হয়েছে। বাইকের হেডলাইটটা যদি দেখানো যায় তাহলে আকর্ষণীয় একটা হেডলাইট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে এলইডি হেডলাইট। এরপরে আমরা যদি মিটারে দেখাই, তো এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন অডোমিটার, অডোমিটার এখানে ফুল অডোমিটার পাবেন আর স্পিডোমিটার পাবেন, গিয়ার ইন্ডিকেটারও পাবেন। যেমন গিয়ার ইন্ডিকেটার যদি আপনাদেরকে দিয়ে দেখাই, দেখেন গিয়ার ইন্ডিকেটার 1, 2, 3 উঠবে, আর এখানে পাবেন ফুয়েল এবং অডো, আর পাবেন একটা অ্যানালগ আরপিএম মিটার। তো সব কিছু মিলেই বাইকটার ড্যাশবোর্ডটা যথেষ্ট ভালো, আর আপনার লেফট রাইট ইন্ডিকেটারটা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন, ওই যে ব্লিঙ্ক করা শুরু করছে, আর এবং নিউট্রাল লাইট এবং হাই বিম লো বিমের লাইটও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, পাসিং লাইট হিসেবে যেটা জ্বলবে, আর রাইট ইন্ডিকেটার, সব কিছু একদম একটা পারফেক্ট ড্যাশবোর্ড হিসেবে এই বাইকটা আপনারা সামনে থেকে পেয়ে যাবেন। দেখতে দেখতে অনেকটা ছোট হলেও এর মডেলটা অনেক সুন্দর। তো আর আপনারা সুইচ চাপার মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন পাসিংয়ের সুইচ, হাই বিম লো বিম এর সুইচ, আর এখানে চোখ পেয়ে যাচ্ছেন হাতে বামে, আর এখানে হর্ন এবং উইঙ্কার ইন্ডিকেটার, আর এই পাশে আপনার ইঞ্জিন কিল সুইচ। ইঞ্জিন কিল সুইচের সাথে আপনারা এখানে সাথে পাচ্ছেন লাইট অন অফ সুইচ এবং সেলফ স্টার্টার। তো সেলফ স্টার্টার সুইচটা যথেষ্ট ভালো, আর দেখানো যায়। এরপরে যদি এই বাইক ইঞ্জিন স্পেসিফিক দেখানো যায়, এই বাইকটা হচ্ছে 110 সিসির একটা ইঞ্জিন, আর এই বাইকটা একদম শোয়া ইঞ্জিন বা হচ্ছে ফ্লাট যে ইঞ্জিনগুলো থাকে সেই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয়েছে। তো এই ইঞ্জিনগুলোর একটা সুবিধা হচ্ছে ইঞ্জিনগুলো শক্তিও ভালো পায় এবং মাইলেজও অনেক ভালো পাওয়া যায়। তো এর সাথে সাথে যদি আপনাদের দেখাই এর বাইকের স্টার্টার মোটরটা এখানে ব্যবহার করা হয়েছে এবং মোটামুটি সব কিছুই 110 সিসি হিসেবে যথেষ্ট ভালো। আর এই যে কিক স্টার্টার, এখানে আপনারা 1 লিটার ইঞ্জিন অয়েল লাগে, তবে কিছুটা কম দিলেও কোনো সমস্যা হয় না। আর যদি পেছনে দেখাই, পেছনে ব্যবহার করা হয়েছে টিমসন ব্র্যান্ডের টায়ার, যেটাও 100/80 সাইজের একটি টায়ার ব্যবহার করা হয়েছে যা 50 PSI পর্যন্ত সর্বোচ্চ হাওয়া নিতে পারবে। আর এটার যদি
টেল লাইটটা দেখাই। টেল লাইটটা 110 সিসি, স্বাভাবিক বাইকগুলোর মতোই যথেষ্ট বড়। আর দুইটা বড় বড় ইন্ডিকেটর দেওয়া আছে, এবং আপনারা বাম পাশে ডান পাশে পেয়ে যাচ্ছেন সারি গার্ড, যেটার কারণে লেডি পিলিয়ন নিয়ে আপনাদের চলতে কোনো সমস্যাই হবে না। আর সবচেয়ে বড় কথা, গ্রাম বা শহরে যেখানেই চালান না কেন, এই বাইকেরটা ফ্ল্যাট একটা সিট পাচ্ছেন, যেখানে যদি আপনার গ্রামে যেখানে কোনো লিমিট নেই, সেক্ষেত্রে আপনারা 3 জন অনায়াসে চলতে পারবেন। শহরে 2 জন ফ্ল্যাট সিটে আরামদায়ক একটা জার্নি হিসেবে আপনারা এই সিটটা ব্যবহার করতে পারবেন। এছাড়া কিছু খুঁটিনাটি সব কিছু এই বাইকের ভালো। আর বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিও যথেষ্ট যথেষ্ট বড়, প্রায় 10 লিটার মতো ফুয়েল ধরবে এখানে, যা প্রায় রিজার্ভে 1.5 লিটার থাকবে। এই হচ্ছে এই বাইকের স্পেসিফিকেশন। তবে যেহেতু চাইনিজ বাইক, সেহেতু কিছু ব্যাড সাইড আছে, যেমন আপনারা এইটা পুরাতন বাইকটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই দেখেন এই বাইকের এখানে ফুটরেস্টগুলো প্লাস্টিকগুলো খুলে গেছে অনেক আগেই। সাধারণত এই চাইনিজ বাইক হয় এগুলো খুব সহজেই খুলে যায়। তো আর পিছনের এখানে ফুটরেস্ট আছে, কিন্তু এই পাশেরটা দেখেন ফুটরেস্টটা নেই, তো এগুলো খুলে যায়। এবং এর ব্যাটারি খুব সহজেই ডাউন হয়ে যায়, তবে মেনটেন্যান্স ভালো করতে থাকলে ব্যাটারিটা ডাউন হয় না। তো এখানে অবস্থাটা খুব টাইট হয়ে গেছে, এগুলো আসলে মেনটেন্যান্সের ব্যাপার, ইঞ্জিন অয়েল বা মাঝে মাঝে একটু মোবিল দিতে হয়। তো সব কিছু মিলে ওভারঅল এই যারা এই বাইকটা যারা অনেকই চালান, যথেষ্ট ভালো। এর স্পিড, রেডি পিকআপ, সব কিছু ভালো। আমি অনেক দিন চালিয়ে দেখেছি, যেহেতু আমার প্রথম বাইক এটা, আমি প্রথম বাইক হিসেবে চালানো শিখেছি এই বাইকটা দিয়ে। তো এই ছিল আজকের বাইকের রিভিউ। প্রত্যেক বাইকের কিছু গুড সাইড এবং ব্যাড সাইড থাকে, তো এটা চাইনিজ বাইক হওয়া সত্ত্বেও কিছু গুড সাইড এবং ব্যাড সাইড আছে। তো দামে কম হিসেবে এটার ব্যাড সাইড থেকে গুড সাইডের পরিমাণে বেশি, যেটা আমাদের রিভিউতে দেখতে পেলাম। তো যাদের ইচ্ছা আছে কম দামের মধ্যে একটা 110 সিসি মোটামুটি আউটলুক ভালো এরকম দেখতে বাইক কিনতে চান, তারা এই বাইকটা নিতে পারেন, তাদের জন্য অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো। তো আমাদের ব্লগটি ভালো লাগলে, আমাদের রিভিউটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন কেমন ভিডিও দেখতে চান, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।